গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাস করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। যুক্তরাষ্ট্র প্রস্তাবের সপক্ষে ভোট দেয়নি, যেমন তেমনি অন্যান্যবারের মতো এবার ভেটো দেয়নি। ভোটদানে বিরত ছিল ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র এই দেশটি। পাঁচ মাসের বেশি সময় ধরে গাজায় নির্বিচারে হামলা চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী। যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বারবার প্রস্তাব উঠলেও যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে তা আলোর মুখ দেখেনি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে একটি প্রস্তাব তোলা হয়েছিল, তবে সেই প্রস্তাব ইসরায়েলের পক্ষে যায় উল্লেখ করে তাতে ভেটো দিয়েছিল চীন ও রাশিয়া। সোমবার আলজেরিয়া, সুইজারল্যান্ড, স্লোভেনিয়া সহ নিরাপত্তা পরিষদের কয়েকটি অস্থায়ী সদস্য দেশ আবারও যুদ্ধবিরতির প্রস্তাব তোলে। নিরাপত্তা পরিষদের 15টি সদস্য রাষ্ট্র প্রস্তাবের পক্ষে ভোট দিলে অবশেষে যুদ্ধবিরতির প্রস্তাব পাশ হয়। তবে এই প্রস্তাবের পক্ষে এবারও ভোট দেয়নি যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতির এই প্রস্তাবে হামাসের হাতে বন্দী জিম্মিদের অবিলম্বে ও নিঃশর্তভাবে মুক্তির দাবি জানানো হয়। এদিকে যুদ্ধবিরতির প্রস্তাব পাশ হওয়ায় ও যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তনে নাখোশ ইসরায়েল। চলতি সপ্তাহে ইসরায়েলের একটি প্রতিনিধি দলের নির্ধারিত হোয়াইট হাউসে সফরের কথা থাকলেও তা বাতিল করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রাইহান মুন্সি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।